ডিসপ্লেটা আলাদা করা, মোবাইল ফোন থেকে ডিসপ্লেটা আলাদা করা, যেটা এখন সর্বকনিষ্ঠ এবং সর্বোচ্চ দরকার যে মালটা। হ্যাঁ, এরপরে যে আপনার সার্ভিসিং টেবিলের জন্য আরও একটি সুন্দর লাইট ম্যাকজেলিকম, এটা রজন মিক্স করে একটা রাং। হ্যাঁ, এটাতে কাজ করলে আপনার রজন লাগবে না এবং কাজটা হবে একু। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই একটা ডিজিটাল মাল্টিমিটার আছে সানশাইন ব্র্যান্ডের DT17N। হে গাইজ, আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ব্লগ ভিডিওটা স্পেশালি যারা মোবাইল সার্ভিসিং সেক্টরের সাথে জড়িত আছেন, নতুন অথবা পুরাতন যারা আছেন, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে অথবা আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমরা এমন একটি দোকান ভিজিট করব যেই দোকান থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে অল্প টাকায় টাচ এবং ডিসপ্লে আলাদা করার মেশিন থেকে শুরু করে আইসি লেভেলের কাজ পর্যন্ত যত ধরনের মোবাইল সার্ভিসিংয়ের টুলস প্রয়োজন হয় সকল ধরনের মোবাইল সার্ভিসিংয়ের টুলসগুলো কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। আর আন্তরিকভাবে দুঃখিত যে আজকের এই ভিডিওতে কোনো প্রাইস শেয়ার করা হবে না, দুইটা দিক বিবেচনা করে। এক হচ্ছে যদি আমরা প্রাইস শেয়ার করতে যাই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, দ্বিতীয়ত প্রোডাক্টের প্রাইসটা ওঠানামা করে। এই দুইটা দিক বিবেচনা করে প্রাইস শেয়ার করা হয়নি। তো কারো যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় বা কারো যদি কোনো প্রোডাক্টের প্রাইস জানার ইচ্ছা হয় তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে আমি সিটি টেলিকমের ওনার জামির ভাইয়ের নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। আর আজকের এই ভিডিওতে সিটি টেলিকমে কোন কোন মোবাইল সার্ভিসিংয়ের টুলসগুলো পাওয়া যায় এটা জানাতে আমাকে হেল্প করবে হচ্ছে সিটি টেলিকমের ওনার জামির ভাই। তো চলুন আজকের ব্লগ ভিডিওটি শুরু করা যাক। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ ভাই, আপনাদের দোকানটা হচ্ছে কোথায়? আমার দোকানটা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স হল মার্কেট পঞ্চমতলা, জি, 4x118। তো আপনাদের দোকানে হচ্ছে কি কি পাওয়া যাবে? আমার দোকানে হচ্ছে আপনার মোবাইল সার্ভিসিং এর যত আইটেম আছে, যত আপডেট টুলস আছে সব পাওয়া যায় A to Z। তো আমাদেরকে যদি একটু ধারণা দিতেন যে আপনাদের দোকানে কি কি পাওয়া যায় বা কি কি আছে এই মুহূর্তে আমাদেরকে যদি একটু জানাতেন বা দেখাতেন। জি ইনশাআল্লাহ। আপনি এখানে আসেন টাচ সেপারেটর মেশিন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই ডিসপ্লেটা আলাদা করা, মোবাইল ফোন থেকে ডিসপ্লেটা আলাদা করা, যেটা এখন সর্বকনিষ্ঠ এবং সর্বোচ্চ দরকার যে মালটা এগুলো। মেকানিকের ব্র্যান্ডের, এরপর আরও অন্যান্য ব্র্যান্ড আছে, সানশাইন আছে, তারপর আপনার হচ্ছে কাওয়া আছে, অ্যাক্টিভ আছে, তারপরে এই কুইক ব্র্যান্ডের মাল আছে, এগুলো হচ্ছে অরিজিনাল 100%। এগুলো দিয়ে এটার কাজ হচ্ছে হট গান অ্যাসেম্বলি রিয়ার পিস্টন, যেটা সার্ভিসিং করার সর্বপ্রথম হচ্ছে আপনার দরকার মোবাইলের বোর্ডটা রিপেয়ারিং করার জন্য, বোর্ডে যে কাজগুলো করে এটা হচ্ছে হট গান দিয়ে। আর এটা হচ্ছে উন্নত মানের একটা প্রোডাক্ট, এটা দিলে দিয়ে কাজ করলে আপনার ওই অতিরিক্ত হিট হবে না, প্লাস্টিক পুড়বে না, টেম্পারেচারটা পারফেক্ট থাকে, একুরেট থাকবে। জি, এরপর স্পেশালিস্ট আপনার এদিকে অনেক কিছু আছে, আপনি একটু ভিউটা দেখেন আমার দোকানের। এগুলো হচ্ছে আপনার মেশিন দিয়ে যে টাচটা আলাদা করবেন, ঠিক ওইটা যখন আপনি মেরামত করবেন তখন ঠিক এই ঘামগুলো দরকার অ্যাডজাস্ট করার জন্য। এটা হচ্ছে T7000 মেকানিক। এছাড়া আমাদের কাছে অন্যান্য ব্র্যান্ড আছে, সানশাইন আছে, রিলাইফ আছে, এগুলো আপনার হচ্ছে ধরেন টুইজার, কাটিং প্লাস, এরপর আছে আপনার ওই যে OLX কাটার, মানে সব কিছু হচ্ছে আপনার সার্ভিসিং জগতের জন্য যা যা দরকার এগুলোর মধ্যে ইনস্ট্রুমেন্ট সবগুলোই আছে ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে কেউ যদি দূর দূরান্তে মোবাইল অ্যাক্সেসরিজ, রিপেয়ারিং অ্যাক্সেসরিজ নিতে চায় সেটা কি করণীয় তাদের? ওনাদের করণীয় হচ্ছে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে, এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাল পেতে হলে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে হবে, সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সিস্টেমটা হচ্ছে ওনাদের অর্ডারটা কনফার্মেশন করতে হবে, এখন উনি যদি চায় ব্যাংকে টাকা পেড করতে পারবে অথবা কন্ডিশনের মাধ্যমে মালটা নিতে পারবে, সরাসরি শপে অবশ্যই নিতে পারবে। আমরা খুচরা খুবই কম সেল করি কিন্তু পাইকারিটা বেশি, তারপরেও যদি কারো দু এক পিস মাল লাগে অবশ্যই আমরা সেটা তাদেরকে দিই। প্রাইসটা জানানোর উদ্দেশ্যটা হচ্ছে ধরেন আমাদের এটা হচ্ছে না জানানোর উদ্দেশ্য হচ্ছে এটা সিক্রেট একটা বিষয়, আর প্রাইসটা আপ অ্যান্ড ডাউন থাকে। ধরেন আমি আজকে আপনাকে একটা প্রাইস দিলাম, এই প্রাইসটা অনেক সময় ডাউনও হতে পারে আবার আপও হতে পারে,
কাস্টমারদের সাথে যাতে আমার কমিটমেন্টগুলো ঠিক থাকে এই জন্য প্রাইসটা আমরা বলি না। আচ্ছা বুঝতে পারছি। যদি প্রাইস জানতে চায় স্ক্রিনে দেওয়া তাদের নম্বরে আপনারা যোগাযোগ করবেন, আর তাদের কাছ থেকে আপনারা পাইকারিও নিতে পারবেন এবং খুচরাও তাদের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ আচ্ছা, এই আমাদেরকে এরপরে আমাদেরকে কি দেখাবেন? এদিকে আসেন ইনশাআল্লাহ। এরপরে আসেন, ধরেন আমাদের বিভিন্ন ধরনের যে দামি আইটেম আছে, আয়রন আছে, ডিজিটাল আয়রন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কাজের জন্য আয়রন, এগুলো আছে। সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট এখনকার কাজের জন্য, খুবই পারফেক্ট একটা জিনিস, আপনি যেইভাবে খুশি ওইভাবে কাজ করবেন। আয়রন, এটাকে বলে সোল্ডারিং আয়রন, অর্থাৎ তাতাল। জি। এরপরে আছে আপনার ধরেন ব্র্যান্ডের কিছু অ্যাভোমিটার, ডিজিটাল অ্যাভোমিটার। হ্যাঁ, এই মিটারগুলো একটু আছে, এগুলো সবচেয়ে পারফেক্ট। একুরেট যে মাপটা, আপনাকে ওই মাপটা একুরেট দিবে ওরা, মানে কোনো ভুলভ্রান্তি নেই এটার মধ্যে। এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আপনার সোল্ডারিং লিড, অর্থাৎ রাং। কাজের ক্ষেত্রে অবশ্যই আপনার এটা লাগবে। এটাও সেম, এটাও সেম। এর মধ্যে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট হচ্ছে আমার এই দোকানের নামে সিটি টেলিকম, এটা রজন মিক্স করে একটা রাং। হ্যাঁ, এটাতে কাজ করলে আপনার রজন লাগবে না এবং কাজটা হবে একুরেট পারফেক্ট। যারা দীর্ঘদিন আপনার রাঙের ভোগান্তিতে আছে তাদের জন্য আর কিছু লাগবে না যদি এটা দেশে কাজ করে। অন্যান্য রাং, হ্যাঁ জি জি। ধরেন আপনার এই যে জিনিসটা, এটা হচ্ছে আপনার ওই মিডিয়াটেকের আইসি প্লেট যাকে বলে, হ্যাঁ আইসি প্লেট যাকে বলে। অনেক টেকনিশিয়ান ভাইরা এই প্লেটগুলো পায় না ঠিকঠাক মতো খুঁজে, কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনার মিডিয়াটেকের স্পেকট্রাম, কোয়ালকম, এরপর হচ্ছে আপনার সিপিইউ, পাওয়ার আইসি, এগুলো যে প্লেটগুলো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনাদের কাছ থেকে নিতে পারবে? নিতে পারবে, হ্যাঁ। আইসি প্লেটগুলো, জি, যারা আইসি লেভেলের কাজ। জি জি। এরপরে আমরা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি? মেকানিক্যাল, আপনার মেকানিকের এগুলো দেখতে পাচ্ছেন, কোকো আছে, তারপর ইফিক্স আছে, এগুলো তো গ্লু রিমুভার, অর্থাৎ মোটর যাকে বলে। টাচ এবং ডিসপ্লে আলাদা করার পরে যে ময়লাগুলো থাকে গ্লুগুলো রয়ে যায় ওটাকে পরিষ্কার করার জন্য। জি, আপনার 5.7 থেকে শুরু করে 8.0 পর্যন্ত আছে। আচ্ছা, ওসিএ পেপারগুলো তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এবং টিএফটি কালার পলি আছে, অনেক সময় ডিসপ্লের ঠিকঠাক মতো আপনার অ্যাকুরেট কালার আসে না, যার পরিবর্তে আপনারা এই পেপারটা ইউজ করতে পারেন। পোলারাইজার পেপার, এটা হচ্ছে টিএফটি পলি, পোলারাইজার পেপার। জি, সময় দেখা যায় টাচ এবং ডিসপ্লে আলাদা করার সময় এই পেপারটা নষ্ট হয়ে যায়, কেটে যায়, গেলে ওই যে গ্রাফিক্সটা আছে ওটা ওই আসে না। আপনি এই পেপারটা ব্যবহার করে গ্রাফিক্সটা আপনারা পুনরায় আবার ফিরিয়ে আনতে পারবেন এই পেপারের মাধ্যমে। জি। এগুলো কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত? এটা আপনার হচ্ছে 8 ইঞ্চি থেকে 16 ইঞ্চি পর্যন্ত, ট্যাপ পর্যন্ত হয়। জি। হ্যাঁ, এরপরে এই যে আপনার সার্ভিসিং টেবিলের জন্য আরও একটি সুন্দর লাইট ম্যাগনেট, ধরেন এক্সট্রা কোনো জায়গা লাগবে না, আপনার যে হটগান থাকবে, পাওয়ার সাপ্লাই থাকবে বা সেপারেটর মেশিন থাকবে, ঠিক তার ওপরেই আপনি এটাকে ম্যাগনেটিকভাবে রাখতে পারবেন, এটা ধরে রাখবে আপনাকে ম্যাগনেট। জি, ম্যাগনেট সিস্টেম, এটা আপনাকে ধরে রাখবে। এরপর আরও একটা জিনিস আমরা দেখাই, যেটা এখন অনেক রানিং একটা প্রোডাক্ট, আইচার 6M মেকানিক। আপনি একসাথে 6টা ফোন চার্জ দিতে পারবেন, তারপরে আপনার একটা আছে ফাস্ট চার্জার, সর্বোচ্চ ফাস্ট একটা চার্জ হবে, খুবই ভালো একটা প্রোডাক্ট। সেম আরও একটা জিনিস আছে আপনার সানশাইন ব্র্যান্ডের, সেম জিনিস, আপনার 6টা ফোন একসাথে চার্জ দিতে পারবেন, ইনপুট আউটপুট ভোল্টেজ সব কিছু শো করবে এটাতে, আপনি ডিজিটাল। শর্ট কিলারগুলো আমরা আপাতত ব্যবহার করি না, কারণ হচ্ছে আনতেছি না, এটার একমাত্র কারণ হচ্ছে এখন শর্ট কিলার ইউজ করলে অনেক সেটগুলোর মাদারবোর্ড প্রবলেম হয়, তো সরাসরি আমরা শর্ট কিলার কাস্টমারদেরকে সাজেস্ট না করে আমরা সরাসরি পাওয়ার সাপ্লাইগুলো সাজেস্ট করি যেটা শর্ট কিলারের কাজ করে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে ওইগুলো আপনার পাওয়ার সাপ্লাইটা কাজ করলে আপনার সেটটাও ভালো থাকে, বোর্ডটাতে কোনো প্রবলেম হয় না। ওইগুলো আপনাদের কাছে রয়েছে? জি, অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল। হ্যাঁ,
এই মুহূর্তে নেই আপনাদের গোডাউনে? গোডাউনে স্টক হাউসফুল আছে, কিন্তু এখানে আসলে স্পেস কম থাকাতে মালগুলো শো করা সম্ভব হচ্ছে না। যদি নেন তাহলে তাদের শপে আসতে হবে, আর কারো যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো নম্বরে জামি ভাইয়ের সাথে কথা বলে আপনারা এখান থেকে কুরিয়ারও নিতে পারবেন, এবং সরাসরি তাদের শপে এসেও আপনারা মোবাইল রিপেয়ারিং এর অ্যাক্সেসরিজগুলো নিতে পারবেন। ভাই এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার একটা ইলেকট্রিক হিটার। হিটার, হ্যাঁ, এটা শুধু হচ্ছে গরম হাওয়াটা বের করবে। অনেক ক্ষেত্রে যারা টাচ সেপারেটর মেশিন না কিনে, তারা আপনার ওই ইলেকট্রিকের মাধ্যমে কারেন্টের লাইন দিয়ে তারপর ওই যে টাচের সাইডগুলো আপনার আলগা করতে পারবে হিট দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে গরম বাতাস বের করবে। এটা হিটার করা সম্ভব, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার এই একটা ডিজিটাল মাল্টিমিটার আছে, সানশাইন ব্র্যান্ডের DT17N, খুবই ভালো প্রোডাক্ট বর্তমানে টেকনিশিয়ানদের জন্য, যেটা উপযোগী একটা জিনিস। আপনি দেখেন প্রোডাক্টটা সাশ্রয়ী মূল্যে নিতে পারেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ। আরও একটা মিটার দেখেন মামুন ভাই, RF17N, এটা সর্বোচ্চ মার্কেটের মধ্যে এখন সর্বোচ্চ আপগ্রেড, যেটা প্রোডাক্ট সর্বোচ্চ আপগ্রেড প্রোডাক্ট হচ্ছে এটা। আপনি এটা দেখেন একটু কষ্ট করে, আপনার DT17N প্লাস RF17N দুইটা প্রোডাক্টই সেম, কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে আপগ্রেড, সম্পূর্ণ আপগ্রেড। এর ওপরে কোনো আপগ্রেড এখনও মিটার বাংলাদেশে আসেনি বা কারো কাছে নেই। তো ঠিক আছে ইনশাআল্লাহ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, যারা ইয়ে রিভিউটা দেখবেন সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাইকে আমন্ত্রণ রইল আমার শপে আসার জন্য। আর যারা অবশ্যই ভিজিটে আসবেন, সবার জন্য আকর্ষণীয় কিছু ডিসকাউন্ট থাকবে, আশা করি সবাই আসবেন এবং এসে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন। প্রত্যেকটা মূল্যের উপর আপনাদেরকে আমি মার্কেট থেকে 5% ডিসকাউন্ট দেবো ইনশাআল্লাহ।